রেডি? শুরু হয়ে গেল নাটোর ওয়্যারে ট্রেনিং, বাইক ট্রেনিং। যারা আর কি নাটোরের মধ্যে বাইক চালাতে মানে শিখতে ইচ্ছুক তাদের জন্য এই আয়োজন ইয়ামার পক্ষ থেকে। তো অলরেডি আমাদের চার পাঁচটা ভাই এখানে অ্যাটেন্ড হয়েছে, তো তাদেরকে আমাদের এনায়েত হোসেন ট্রেনিং করাচ্ছে, প্রাথমিক ধারণা দিচ্ছে এবং বাকি যে কাজগুলো আছে সেগুলোও ধাপে ধাপে করবে। তো যারা শিখতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করে চলে আসুন আর ফ্রিতে এটা শিখে নিন হচ্ছে আমাদের এনায়েতের কাছ থেকে। তো এনায়েতের কাছ থেকে আমি এখন শুনবো কিছু কথা, কিভাবে কি আর এটা কি সিস্টেমে করতেছে টোটাল। হ্যাঁ বলো। আচ্ছা, প্রথমেই মেহেদী রবিন ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও করে দেওয়ার জন্য। আর বিষয় হলো আজকে থেকে ইয়ামাহা রাইডিং একাডেমি নাটোরের যাত্রা শুরু হলো। তো আমি নাটোরের ট্রেনার হিসেবে আমি এনায়েত হোসেন আছি। তো আমি বিগত কয়েকদিন ধরেই ফেসবুকে মোটামুটিভাবে পোস্ট করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলাম এই প্রোগ্রামের ব্যাপারে। তো এতে করে আসলে মোটামুটি বেশ কয়েকজন মানে উৎসাহ দেখিয়েছে এবং তারা রেজিস্ট্রেশন করে এখানে আজকে এসেছে। আসলে আজকে প্রথম দিন আর বাইকটা ডেলিভারি পেতে আমার একটু লেট হয়েছে, কারণে একটু দেরিতে এসেছি। কিন্তু এখন মোটামুটি আমাদেরকে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা একটু প্র্যাকটিস করাবো। তো আসলে আপনারা যারা বাইক চালাতে পারেন না বা বাইক চালাতে আগ্রহী আছেন, ইয়ামাহা কিন্তু তাদের জন্য একটি বিশেষ একটি সুযোগ আমি মনে করি। আসলে জেনুইন বলতে গেলে এখানে যেহেতু একটা বাইক থাকবে বা ট্রেনার থাকবে, বিভিন্ন আরও আনুষাঙ্গিক খরচখান্তি আছে, এখানে বিবেচনা করে নির্ধারণ করা আছে একটা রেজিস্ট্রেশন ফি। হ্যাঁ, তো আমি সেই ফিটা নির্ধারণ কারোর উপর চাপিয়ে না দিয়ে আমি আমার ব্যক্তিগতভাবে আমি এটা ইয়ে করেছি যে যার যার ইচ্ছা মতো কেউ যদি দিতে চাইলে হ্যাঁ দিতে পারবে, তাতে কোনো আপত্তি নাই। এটা তোমার তরফ থেকে মানবতা আর কি, বর্তমানে এটা জনসেবা হিসেবে নিয়েছি। আচ্ছা আচ্ছা। তো যেহেতু নাটোর আমার জেলা আর নাটোরে এমন একটি কাজ করতে পেরে আমি নিজেকেও খুব ধন্য মনে করছি। আর এই ভাইরা এসেছে, আমি কিছুক্ষণ তাদেরকে প্রাথমিক ধারণাও দিয়েছি, ভাইদের কাছ থেকেও দু একটু কথা শুনলে শুনতে পারবে। আচ্ছা, অনেকে তো এখনো মনে হয় আসে নাই, তাই না? এখনো আসে নাই আর হচ্ছে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, দেরি হওয়ার কারণে চলে গেছে, গাড়িটা আসতে একটু দেরি হয়েছে। আর গাড়িটা হচ্ছে এই স্যালুটো দিয়ে আর কি ট্রেনিংটা করানো হবে। তো মানে ইয়ামা সেগমেন্টের মধ্যে এটা একটা অনেক ভালো গাড়ি, বিগিনারদের জন্য গাড়িটা মানে একটা মজার গাড়ি বলতে গেলে চলে। তো এখানে যে যারা আসছে তাদের কাছ থেকেও শুনবো আপনাদের আগ্রহ প্লাস কেমন লাগতেছে ব্যাপারটা, আর ইয়ামা এটা কি ভালো করছে না খারাপ করছে আপনাদের জন্য এটাও বলবেন। হ্যাঁ, কারণ এভাবে কিন্তু সব কোম্পানি ভাবে না, ইয়ামা ভাবছে বিধায়, এসিআই ভাবছে বিধায়, আমাদের বাংলাদেশে এই প্রজেক্টটা চলতেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই। তো আমাদের এখানে নাটোরের পক্ষ থেকে আমাদের এনায়েত হোসেন করতেছে। তো আপনাদের মুখে শুনি যে এইটা এশিয়ার একটা ভালো উদ্যোগ কি না। জি ভাই, বিষয়টা আমার অনেক ভালো লাগছে। বেসিক্যালি আমরা অনেকেই গাড়ি চালাইতে পারি, কিন্তু গাড়ি চালানোর মেন নিয়মটা আমরা জানি না, যার কারণে বাংলাদেশের দুর্ঘটনাটা অনেকটাই বেশি হয়। আমি ব্যক্তিগতভাবে গাড়ি চালাইতে পারি, কিন্তু আমি আপনাদের এসিআইয়ের উদ্যোগে ওয়াইআরের এই প্রোগ্রামে আসছি, কারণ আমি চাই কিছু একটা নিয়ম শিখতে, যার মাধ্যমে যেটা আমার জানা নাই, বাইক চালাই কিন্তু যেটা আমি জানি না সেই বিষয়টাতে যেন আমরা শিখতে পারি, এই নিয়মটা আমরা জানতে পারি। হ্যাঁ, আর ওয়াইআরে এই প্রোগ্রামটা অনেক ভালো লাগছে আমার বিষয়টা। আচ্ছা আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে আপনি কি করেন? জি ভাই, আমি এই এনএস কলেজেরই অনার্স প্রথম বর্ষের ছাত্র। সবাই স্টুডেন্ট তো, তাই না? জি ভাই। তো সবাই এখানে মোটামুটি স্টুডেন্ট। এই যে ভাইরা দেখা যাচ্ছে কেউ বাইক চালাইতে পারে, কেউ পারে না, আবার যারা পারে তারা ভালো একটা ধারণা নেওয়ার জন্য আসছে। কারণ অনেকেই আসি আমরা বাইক চালাতে পারি, কিন্তু প্রপারলি অনেক নিয়ম থাকে, এটা কিন্তু আমাদের অনেকের অজানা থেকেই যায়। হ্যাঁ, বাইক রাইডের ক্ষেত্রে সেক্ষেত্রে যায় অনেক প্রবলেম হয়, অ্যাক্সিডেন্ট হয়। তো এই ক্ষেত্রে আর কি এশিয়ার পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়ে আর কি সচেতনার মাধ্যমে সবাইকে বলে কীভাবে বাইক চালাতে হবে, কন্ট্রোল করতে হবে, কখন কি করতে হবে, এই উদ্যোগটা যে নিছে এটার জন্য অবশ্যই এসিআইকে ধন্যবাদ। আর নাটোরে আমাদের এনায়েত সাহেব আশা করি এটা ট্রেনিং ফুলফিলভাবে কমপ্লিট করবে। তো দোয়া করবেন সবাই, এবং আমি আবারও বারবার বলছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, হয়তো বা আপনি বাইক চালাতে পারেন, আপনার অনেক কাছের ভাই বা তার আত্মীয় স্বজন চালাইতে পারে না, তারা কিন্তু এই সুযোগটাও পাচ্ছে না। তো এই সুযোগটা তাদেরকে করে দিবেন। অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লেখা থাকবে যে নাম্বার, তার রেজিস্ট্রেশন লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে। তো সবাই আশা করি এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ইয়েস ইয়ামাহা।